সর্বপ্রথমে আপনালক শুভেচ্ছা জানাইছো বিশ্ব পরিবেশ দিবসর শিবসাগর টুরিস্ট গাইড এসোসিয়েশন ইন কলাবরেশন উইথ অরণ্যম আর টুরিজম ডিপার্টমেন্ট আর ফরেস্ট সকলকে ধন্যবাদ জানাইছো আজি এই পরিবেশ দিবসত মোক আমন্ত্রণও জানালে। আর যেহেতু আপনার সকলে জানে যে মানে গছ আমার কারণে কি প্রয়োজন, আজি গোলকীয় উষ্ণতা বলিয়ে নহয় আমার খড়ির কারণে হোক পশুপক্ষীর কারণে হোক আমাক সবর কারণে গছর প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তাখিনি আমি ফিল আপ করবলে হলে আমি গছ পুলি রোপণ করা খুবই জরুরি, আর গোলকীয় উষ্ণতাটো এয়া এটা মানে খুব জরুরি। আমি গছ রোপণ করব লাগে ফর অক্সিজেন, আর সেই অক্সিজেনখিনি বা কার্বন ডাই অক্সাইডখিনি শোষণ বা নিষ্কাশনের কারণে যেখানে প্রয়োজন হয় আমি গছৰ পৰাই পাওঁ নহয় জানো। তো আমি সেইকাৰণে ভাবিছোঁ যে আজি এটা সুন্দর পদক্ষেপ, আর আমি এই পদক্ষেপ আগতো লৈছোঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টতো লৈছোঁ, যত যত পোস্টেড আছো তাতে কৰিছোঁ, আর আজি ইয়াতে আহি বহুত ভাল লাগিছে। আর পানীদিহি পক্ষী অভয়ারণ্য হয়, আমি ইয়াতে প্রায় আহোঁ, আর ইয়ার ইকোলজিটো আমি যদি মানে ব্যালেন্স করব বিচাৰোঁ, ইয়াত প্লান্টেশনেরও প্রয়োজন আছে, আর তার লগতে আমি ইয়াৰে রাইজকো মানে সজাগ করব লাগে যে আমি কেনেকুৱাকৈ রাখিব লাগে, আমি পরিবেশটো কেনেকৈ রাখিলে পশুপক্ষী এতিয়াও আহিব নহয় জানো, পক্ষীখিনি আমি আহিবৰ কাৰণে সেই পরিবেশটো দিব লাগিব, মানুহবোৰ এৱেৰ হ'ব লাগিব, আমি যাতে পক্ষী নামাৰো হেৰি নকৰোঁ সেইখিনিৰ বিষয়ে আমি সজাগতা কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে, কৰিও আছোঁ, আৰু সেইখিনি যদি আপোনালোকে সজাগ কৰিব পাৰে তাৰে মানে মই আশা ৰাখিলোঁ আপোনালোকৰ পৰা। ধন্যবাদ। বিশ্বৰ পাৰিপাৰ্শ্বিকতা দিৱসৰ উপলক্ষে বা বিশ্বৰ পৰিৱেশ দিৱসৰ উপলক্ষে আজি অৰণ্যম আৰু টুৰিষ্ট গাইড এছ'চিয়েশ্যনে যি বৃক্ষৰোপণ কাৰ্যসূচী লৈছে তাত সঁচাকৈ আমি আনন্দিত হৈছোঁ। আপোনালোকে সকলোৱে জানে যে বৰ্তমান সময়ত গোলকীয় উষ্ণতাই সমগ্র মানব জাতির কারণে অশনি সংকেত কঢ়িয়াই আনিছে। এই সময়ত পৃথিবীখনক যদি মানুষের বাসোপযোগী করে রাখব বিচার নিশ্চিতভাবে আমি গছ বা গছ গছনি আমি রুব লাগিব, আর গছর অবিহনে মানুষ যে জিয়াই থাকবেন আমি সকলে জানো, কিন্তু পরিতাপর কথা এনে একটা সময়তো কিন্তু আমি গছর প্রতি আমি আসলে যে বন্ধুত্বমূলক মনোভাব গড়ে তুলব লাগে আমি গড়ে তুলবা নাই। আজি এই পানীদিহিং পক্ষী অভয়ারণ্যত আজি গছ রোপণের বা বৃক্ষরোপণের যে কার্যসূচী লৈছে এই বৃক্ষরোপণের কার্যসূচী আমি আশা করি অনাগত দিনত পৃথিবীখনক সর্বাঙ্গ সুন্দর করে রাখার লগতে সুন্দর করে রাখবর কারণে আমি যে উদ্যোগ লৈছোঁ এই উদ্যোগে মানব জাতির কারণে অনাগত দিনত এখন সুন্দর পৃথিবী সৃষ্টি করব। সর্বপ্রথমে আপনালক শুভেচ্ছা জানাইছো বিশ্ব পরিবেশ দিবসর শিবসাগর টুরিস্ট গাইড এসোসিয়েশন ইন কলাবরেশন উইথ অরণ্যম আর টুরিজম ডিপার্টমেন্ট আর ফরেস্ট সকলকে ধন্যবাদ জানাইছো আজি এই পরিবেশ দিবসত মোক আমন্ত্রণও জানালে। আর যেহেতু আপনার সকলে জানে যে মানে গছ আমার কারণে কি প্রয়োজন, আজি গোলকীয় উষ্ণতা বলিয়ে নহয় আমার খড়ির কারণে হোক পশুপক্ষীর কারণে হোক আমাক সবর কারণে গছর প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তাখিনি আমি ফিল আপ করবলে হলে আমি গছ পুলি রোপণ করা খুবই জরুরি, আর গোলকীয় উষ্ণতাটো এয়া এটা মানে খুব জরুরি, আমি গছ রোপণ করব লাগে ফর অক্সিজেন, আর সেই অক্সিজেনখিনি বা কার্বন ডাই অক্সাইডখিনি শোষণ বা নিষ্কাশনের কারণে যেখানে প্রয়োজন হয় আমি গছর পৰাই পাওঁ নহয় জানো। তো আমি সেইকাৰণে ভাবিছোঁ যে আজি এটা সুন্দর পদক্ষেপ, আর আমি এই পদক্ষেপ আগতো লৈছোঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টতো লৈছোঁ, যত যত পোস্টেড আছো তাতে কৰিছোঁ, আর আজি ইয়াতে আহি বহুত ভাল লাগিছে। আর পানীদিহি পক্ষী অভয়ারণ্য হয়, আমি ইয়াতে প্রায় আহোঁ, আর ইয়ার ইকোলজিটো আমি যদি মানে ব্যালেন্স করব বিচাৰোঁ, ইয়াত প্লান্টেশনেরও প্রয়োজন আছে, আর তার লগতে আমি ইয়াৰে রাইজকো মানে সজাগ করব লাগে যে আমি কেনেকুৱাকৈ রাখিব লাগে, আমি পরিবেশটো কেনেকৈ রাখিলে পশুপক্ষী এতিয়াও আহিব নহয় জানো, পক্ষীখিনি আমি আহিবৰ কাৰণে সেই পরিবেশটো দিব লাগিব, মানুহবোৰ এৱেৰ হ'ব লাগিব, আমি যাতে পক্ষী নামাৰো হেৰি নকৰোঁ সেইখিনিৰ বিষয়ে আমি সজাগতা কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে, কৰিও আছোঁ, আৰু সেইখিনি যদি আপোনালোকে সজাগ কৰিব পাৰে তাৰে মানে মই আশা ৰাখিলোঁ আপোনালোকৰ পৰা। ধন্যবাদ। বিশ্বৰ পাৰিপাৰ্শ্বিকতা দিৱসৰ উপলক্ষে বা বিশ্বৰ পৰিৱেশ দিৱসৰ উপলক্ষে আজি অৰণ্যম আৰু টুৰিষ্ট গাইড এছ'চিয়েশ্যনে যি বৃক্ষৰোপণ কাৰ্যসূচী লৈছে তাত সঁচাকৈ আমি আনন্দিত হৈছোঁ। আপোনালোকে সকলোৱে জানে যে বৰ্তমান সময়ত গোলকীয় উষ্ণতাই সমগ্র মানব জাতির কারণে অশনি সংকেত কঢ়িয়াই আনিছে। এই সময়ত পৃথিবীখনক যদি মানুষের বাসোপযোগী করে রাখব বিচার নিশ্চিতভাবে আমি গছ বা গছ গছনি আমি রুব লাগিব, আর গছর অবিহনে মানুষ যে জিয়াই থাকবেন আমি সকলে জানো,
কিন্তু পৰিতাপৰ কথা এনে এটা সময়তো কিন্তু আমি গছৰ প্ৰতি আমি আচলতে যি বন্ধুত্বমূলক মনোভাৱ গঢ়ি তুলিব লাগে আমি গঢ়ি তুলিব পৰা নাই। আজি এই পানীদিহিং পক্ষী অভয়াৰণ্যত আজি গছ ৰোপণৰ বা বৃক্ষৰোপণৰ যি কাৰ্যসূচী লৈছে এই বৃক্ষৰোপণৰ কাৰ্যসূচী আমি আশা কৰিম অনাগত দিনত পৃথিৱীখনক সৰ্বাংগ সুন্দৰ কৰি ৰখাৰ লগতে সুন্দৰ কৰি ৰাখিবৰ কাৰণে আমি যি উদ্যোগ লৈছোঁ এই উদ্যোগে মানৱ জাতিৰ কাৰণে অনাগত দিনত এখন সুন্দৰ পৃথিৱী সৃষ্টি কৰিব।